আমরা খেলেই জিততে চাই মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, আমরা চাই সব রাজনৈতিক দল নির্বাচনে আসুক, বিএনপি পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুক, দেশের সংবিধান অনুসারে আগামী নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, বিএনপি সঙ্গে খেলেই আমরা জিততে চাই। গতবার সব দল নিয়ে বিএনপি জোট করেছিল, এবারও জোট করে অংশগ্রহণ করুক, তবে নির্বাচনে অংশ নেওয়া কিংবা না নেওয়া রাজনৈতিক দলের নিজস্ব ব্যাপার। 2014 সালে বিএনপি যে সহিংসতা করেছিল এবার সেটির সুযোগ তারা পাবে না। জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের মোকাবিলা করেছি, এবার অপচেষ্টা চালালে জনগণ তাদের সমুদ্রে নিক্ষেপ করবে। রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে শনিবার নগরীর কুমারপাড়ায় নগর আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আরও বলেন, 2018 সালে বিএনপি ডান বাম অতিবাম অতিডান সবাইকে নিয়ে ঐক্য করে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, সবাইকে নিয়ে নির্বাচন করে তারা 6টি আসন পেয়েছিল। 2018 সালের পর দেশে আরো উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, তাই আগামী নির্বাচনে তাদের কোনো আশা নেই। তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপি যে বাহানা তা অলীক স্বপ্ন, তারা বুঝতে পেরেছে আগামী নির্বাচনেও তারা জিততে পারবে না। 2008 সালের নির্বাচন বিশ্বব্যাপী স্বীকৃত একটি নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি পূর্ণ শক্তি দিয়ে অংশ নিয়েছিল, বিএনপির মোট আসন 30টি অতিক্রম করেছিল। 2014 সালের নির্বাচন তারা বর্জন করে প্রতিহত করার চেষ্টা করে, 500 ভোটকেন্দ্র জ্বালিয়ে দেয়, শিশুদের বই পুড়িয়ে দেয়, কয়েকজন নির্বাচন কর্মকর্তাকে আগুনে পুড়িয়ে হত্যা করে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না জানিয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান বলেন, নির্বাচন সরকারের অধীনে হয় না, নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। তফসিল ঘোষণার পর একজন ওসি, দারোগা অথবা ইউএনও বদলি করার ক্ষমতাও সরকারের থাকে না, সবকিছু নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত হয়, সরকার শুধু রুটিন কাজ করে। তিনি বলেন, পৃথিবীর কোথাও এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই, শুধু পাকিস্তানে আছে, বিএনপি তো পাকিস্তানকে অনুকরণ করে। যেভাবে ভারত অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র ইউরোপ জাপানে নির্বাচন হয়, সেভাবে আমাদের দেশেও নির্বাচন হবে, সেখানকার সরকাররা রুটিন কাজ করে, তাদের অধীনে নির্বাচন হয় না, আমাদের দেশেও তাই হবে। ইভিএমে ভোট প্রসঙ্গে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, আজকে বাংলাদেশ ডিজিটাল হয়েছে, পৃথিবীর অন্য সব দেশেও ইভিএম চলছে, যুক্তরাষ্ট্র ইউরোপে ইভিএমে ভোট হয়, আমাদের দেশ প্রযুক্তির সঙ্গে সঠিক সময়ে এগিয়ে যাচ্ছে। সেই প্রেক্ষাপটে আমাদের দাবি ছিল ইভিএমে ভোট গ্রহণের, ইভিএমে ভোট হলে 10টি হন্ডা 20টি গুন্ডা, নির্বাচন ঠান্ডা, জিয়া এরশাদ ও খালেদা আমলের এ স্লোগান দেওয়ার সুযোগ কারণেই, এজন্য আমরা ইভিএমের দাবি করেছিলাম। তিনি আরো বলেন, আমরা অবশ্যই ইভিএম চাই, কারণ এতে কারচুপি করার সুযোগ নেই, কিন্তু ইভিএম কিনতে গিয়ে নির্বাচন কমিশন পৌনে 9,000 কোটি টাকার প্রকল্প প্রস্তাব দিয়েছিল, বর্তমান প্রেক্ষাপটে এত বড় প্রকল্প পাস সমীচীন নয়, বিশ্বমন্দার মধ্যে কল্যাণমূলক কর্মকাণ্ড আমাদের কাছে অগ্রাধিকার পেয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য ও সিটি মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আক্তার জাহান, মেরিনা আক্তার কবিতা, মাগুরার এমপি সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, নগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দ্বারা প্রমুখ। সংবাদ সম্মেলন পরিচালনা করেন মহানগরের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার।